वेलकम फ्रेंड्स, नेताजी सुभाष सुपर यूनिवर्सिटी पीजी असाइनमेंट सबमिशन एवं पीजी रिजल्ट रिलेटेड किछु इनफरमेशन देखुन। आज के जे नोटिस टी बार होइछे हमरा सब देखे नेबो एकबार जे की नोटिस टी देवा आछे जे रिजल्ट रिलेटेड हमरा इनफरमेशन एखन थेके हमरा एकटा अनुमान करे जानते पारबो जे रिजल्ट कबे दिते पारे, नवेम्बरेर कत तारीखेर मध्ये बा कबे रिजल्ट आसते पारे। जेहेतु पीडीपी रिजल्ट बीडीपी रिजल्ट हो गेलो खूब तातड़ी मध्ये, तो पीजी रिजल्ट आशा करी खूब तातड़ी हो जाए, तो देखुन कबे होबे। तो भिडियोटि अवश्य लाइक करुन एबं चैनलटिके अवश्य सबसक्राइब करे रखुन। तो बंधुरा एखन देखि नोटिसटिते कि लेखा आछे। देखुन 22/10/2020 तारीखेर नोटिफिकेशनटि जारी হয়েছিল এবং পাবলিশ হয়েছে 31 তারিখে। আজ 31 তারিখে পাওয়া গেল সেই নোটিশটি। দেখুন কি লেখা আছে, আমরা দেখুন দেখে নিব কি লেখা আছে। উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ ডেটেড 9/10/2020 মেমো নম্বর দেওয়া আছে, অল দ্য কোঅর্ডিনেটার্স আর ইন হিয়ার বাই ইনফর্ম দ্যাট দ্য অনলাইন অ্যাসাইনমেন্ট ওয়ান্টিং মার্কস সাবমিশন পোর্টাল ফর দ্য পোস্ট গ্রাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2020 will be opened second time on 23/10/2020 at 11 a.m. and will be closed on 4/11/2020 at 11:59 p.m. এখন এখানে লেখা আছে যেই নোটিফিকেশনটি দেওয়া আছে, কোঅর্ডিনেটরকে জানানো যাচ্ছে যে অনলাইন অ্যাসাইনমেন্ট মার্কস জমা করতে হবে পোস্ট গ্রাজুয়েটদের জন্য, যারা পোস্ট গ্রাজুয়েট পিজি অ্যাসাইনমেন্ট জমা যারা দিয়েছেন তাদের মার্কস জমা হবে 23/11/2020 11:59 p.m. পর্যন্ত। তো বন্ধুরা এখানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট দিয়েছে 4/11/2020। এটা কোঅর্ডিনেটরদের জন্য নোটিফিকেশনটি, এটা পিজি ছাত্রছাত্রীদের জন্য নয়। তো বন্ধুরা এখন দেখা যাচ্ছে যে পিজি অ্যাসাইনমেন্ট যদি জমা না হয়ে থাকে মার্চ, তাহলে রেজাল্ট কী করে সম্ভব হয় যে 4 তারিখের আগে দিবে? তা আশা করা যাচ্ছে যে 4 তারিখের পর হয়তো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। আমরা যদিও বিভিন্ন স্টাডি সেন্টার থেকে শুনেছিলাম এই মাসের 30 তারিখের মধ্যে হয়তো রেজাল্ট হতে পারে, কিন্তু এখন এই নোটিফিকেশন দেখে বোঝা গেল যে 4 তারিখের আগে, 4 নভেম্বরের আগে রেজাল্ট হচ্ছে না। তো বন্ধুরা আশা করা যাচ্ছে যে 4 তারিখের পরে হয়তো ফার্স্ট উইকে না হলেও সেকেন্ড উইকের মধ্যে রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা, মানে হয় নভেম্বরের মধ্যে রেজাল্ট হবে। তা আশা করি রেজাল্ট খুব তাড়াতাড়ি হবে, বিডিপিতে যেহেতু হয়ে গেল তাড়াতাড়ি, তো পিজির রেজাল্টও তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।